এখন মহাদেবের বন্ধন থেকে মুক্ত হয়ে শুম্ভের হয়ে যাও। যদি তোমার প্রাণ বাঁচাতেই হয় তাহলে নিজের প্রাণনাথকে ছেড়ে আমাদের চরণে দাসী হয়ে যাও। চুপ কর মহিষাসুর, তাড়াতাড়ি করো, নির্ণয় শোনাও, তোমার মৃত্যু না দাসত্ব? আমি মৃত্যুকে বেছে নিচ্ছি। না মাতা, হে, আপনি কি করতে যাচ্ছেন? ব্যাস, হয়ে গেল মহাকালীর কাল রূপের শেষ। প্রমাণ হয়ে গেল নারী অবলাই হয়ে থাকে। এবার এই সমগ্র সংসারকে শাসন করব আমি, মহাকালীও এই শক্তিশালী পুরুষের কোনো ক্ষতি করতে পারবে না। কেন? মৃত্যু পথযাত্রীর ইচ্ছা পূর্ণ করতে হয়। আমার ইচ্ছা হল যে আমি আমার মৃত্যুর অস্ত্র নিজে বেছে নেব। আর সেই অস্ত্রটা কি? আমার স্বামী মহাদেব, আমার জ্যেষ্ঠ নারায়ণ, আর আমার পিতা আর গুরু স্বয়ং ব্রহ্মদেব। এই তিনজনের আশা আমি, এই তিনজনের শক্তিতেই আমার সৃষ্টি। তাই আমার ইচ্ছা হল এই তিনজনের দ্বারা সৃষ্ট অস্ত্র দিয়েই আমি মৃত্যুকে বরণ করি। যাতে আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পায়। অদ্ভুত মহাকালী, মা, স্ত্রী, বোন, শিষ্য সব কটা গুণই রয়েছে তোমার মধ্যে। এই আনন্দের পরিবেশের মূল্য হিসেবে আমি তোমার অন্তিম ইচ্ছা দান করছি তোমাকে। দেব নারায়ণ, আসুন নিজের পত্নী এবং বোনের অন্তিম ইচ্ছা পূর্ণ করুন। আপনি কি আমার চোখে শঙ্কা দেখতে পাচ্ছেন দেব? শঙ্কা? পার্বতীর নির্ণয় মহাদেবের কাছে আদেশ, ত্রিশূলের রূপে আমি আমার শক্তি তোমাকে প্রদান করছি।
প্রতীক। সুদর্শন চক্র। আর আমি আমার শক্তির প্রতিরূপ ব্রহ্মাস্ত্র প্রদান করছি। যার সৃষ্টি হয়েছে শুধু তোর বিনাশের জন্যে।